হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে মূলত আপনাকে কিছু সেকেন্ড হ্যান্ড ফোনের প্রাইস সম্পর্কে জানাবো এবং এগুলোর কিছুটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো আমি আজকে যে দোকানটিতে দাঁড়িয়েছি, এই দোকানটা হচ্ছে অর্চার্ড পয়েন্টে, ধানমন্ডি অর্চার্ড পয়েন্টে, আর এই দোকানের নাম হচ্ছে বিকস জোন। আর ধানমন্ডি অর্চার্ড পয়েন্টের লেভেল 3 শপ নম্বর হচ্ছে 425। এই দোকানে আসলে আপনারা সবসময় জুয়েল ভাইকে পেয়ে যাবেন। জুয়েল ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন, খুবই শান্ত একটি ছেলে, শান্ত ভদ্র একটি ছেলে। ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। তো আজকের ভিডিওতে মূলত সেকেন্ড হ্যান্ড ফোনের প্রাইস এবং এগুলোর ইনফরমেশন কিছুটা জানানোর চেষ্টা করবো আপনাদেরকে। এই দোকানের অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমার ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে সেই ফোনগুলো কিনতে পারেন। এছাড়াও আপনারা বর্তমানে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নম্বরে কল দিয়ে আপনারা এই ফোনের ডিটেল সম্পর্কে জানতে পারেন এবং এই শপটি আপনারা ভিজিট করতে পারেন। তো আজকে আর কথা বাড়াবো না, তো চলুন আজকে ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা যে ফোনটি দেখতে পাচ্ছি সেটি দেখতে রেড কালার একটি ফোন আপনারা দেখতে পাচ্ছেন। ফোনটি এটা হচ্ছে ওপো A3s। ওপো A3s আপনারা ফোনটি দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটি ফোন। ফোনটি আপনারা দেখতে পারেন রেড কালার একটি ফোন, ডুয়েল ক্যামেরা সেটআপ পিছনে দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটি ফোন, ফুল ফ্রেশ অবস্থায় আছে। এটা হচ্ছে 216 GB, দেখতে পাচ্ছেন 216 GB ওপো A3s। এর প্রাইসটা কত ভাই? 8,500 টাকা। আচ্ছা, 8,500 টাকা আপনারা এই ফোনটি কিনতে পারবেন, যে ফোনটি বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন। অনলি 8,500 টাকা আপনারা এই ফোনটি কিনতে পারবেন, এটা হচ্ছে ওপো A3s। এরপরে যে ফোনটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেডমি 7A, আর এটার ভেরিয়েন্ট হচ্ছে 216 GB, 2 GB র্যাম এবং 16 GB রম। আর ফোনটি ব্লু কালার একটি ফোন, খুবই সুন্দর একটি ফোন এবং এটার কোনো স্ক্র্যাচ নাই, ফুল ফ্রেশ অবস্থায় আছে ফোনটি, দেখতে পাচ্ছেন। সিঙ্গেল ক্যামেরা সেটআপ, ফোনটি ফুল ফ্রেশ অবস্থায় আছে ফোনটি, দেখতে পাচ্ছেন। এটার প্রাইসটা কত ভাই? 8,500 টাকা। আচ্ছা, অনলি 8,500 টাকা আপনারা এই ফোনটি কিনতে পারবেন, যে ফোনটি আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে রেডমি 7A, আর কালার হচ্ছে ব্লু কালার। তো এরপরে যে ফোনটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেডমি Y2, আর এটা ভেরিয়েন্ট হচ্ছে 332 GB। খুবই সুন্দর একটি ফোন এবং ফুল ফ্রেশ অবস্থায় আছে। এগুলো ফোন আপনারা সেকেন্ড হ্যান্ড ফোন আপনারা দেখে আসলে বুঝতে পারবেন না কোনটি সেকেন্ড হ্যান্ড কোনটি নিউ ফোন, নিউ ফোনের মতোই আসলে দেখতে। ফোনটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ফোন, আর এটার প্রাইসটা কত? 10,000 টাকা। আচ্ছা, অনলি 10,000 টাকা আপনারা এই ফোনটি কিনতে পারবেন। পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং ডুয়েল ক্যামেরা সেটআপ আপনারা দেখতে পাচ্ছেন। ফোনটি খুবই সুন্দর একটি ফোন, সামনে হোয়াইট কালার। এরপরে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাওমির রেডমি A2, আর এটার ভেরিয়েন্ট হচ্ছে 464 GB, ব্ল্যাক কালার একটি ফোন, আর এটি অ্যান্ড্রয়েড 1 এর সাথে চলতেছে, আর ডুয়েল ক্যামেরা সেটআপ এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে পিছনে দেখতে পাচ্ছেন, ফুল ফ্রেশ অবস্থায় আছে। ফোনটি ব্ল্যাক কালার একটি ফোন, কোনো স্ক্র্যাচ নাই, ফুল ফ্রেশ অবস্থায় আছে। এটার প্রাইসটা কত ভাই? 10,000 টাকা। আচ্ছা, অনলি 10,000 টাকা আপনারা এই ফোনটি কিনতে পারবেন। ফোনটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ফোন, অনলি 10,000 টাকা আপনারা এই ফোনটি কিনতে পারবেন। এরপরে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে Nokia 8, আর এটার ভেরিয়েন্ট হচ্ছে 464 GB, 4 GB র্যাম এবং 64 GB রম। ফোনটি দেখতে পাচ্ছেন মোটামুটি ফুল ফ্রেশ অবস্থায় আছে। এটা থেকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। আচ্ছা, এটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সামনের দিকে ব্যবহার করেছে, দেখতে পাচ্ছেন খুবই স্লিম একটি ফোন, পিছনে নোকিয়ার লোগো দেখতে পাচ্ছেন। কত এর প্রাইসটা? কত? 12,000 টাকা। আচ্ছা, অনলি 12,000 টাকা আপনার Nokia 8 কিনতে পারবেন, খুবই সুন্দর একটি ফোন, Nokia 8, অনলি 12,000 টাকা, 12,000 টাকা আপনার এই ফোনটি কিনতে পারবেন। এরপরে যে ফোনটি দেখাচ্ছি এটা হচ্ছে ওপো F11, এটা হচ্ছে ওপো F11, 128 GB, 4 GB র্যাম এবং 128 GB রম। ফোনটি দেখতে পাচ্ছেন গেডিয়ান কালার, পিছনে কার্ভ করা আছে, ফোনটি ধরতে খুবই ভালো লাগে, দেখতে পাচ্ছেন স্লিম একটি ফোন। এটা ভেরিয়েন্ট হচ্ছে 4 128 GB, দেখতে পাচ্ছেন। ব্যাটারি প্রাইসটা কত? 18,000 টাকা। আচ্ছা, অনলি 18,000 টাকা আপনার এই ফোনটি কিনতে পারবেন, এটা হচ্ছে ওপো F11। এরপরে যে ফোনটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রিয়েলমি C1, আর এটার ভেরিয়েন্ট হচ্ছে 232 GB, ব্লু কালার একটি ফোন, পিছনে রিয়েলমি ব্র্যান্ডিং করা আছে,
দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত স্টিকার উঠানো হয়, ডুয়েল ক্যামেরা সেট আপ, আর ফোনটির ফোন সেট আপনারা দেখতে পাচ্ছেন। এটার ভেরিয়েন্ট হচ্ছে 32 GB, রিয়েলমি C1, কালারটি কিন্তু অনেক সুন্দর। এটার প্রাইসটা কত? 8,500 টাকা। আচ্ছা, অনলি 8,500 টাকা আপনার এই ফোনটি কিনতে পারবেন, যে ফোনটি বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে যে ফোনটি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ইনফিনিক্স নোট ফাইভ আপনার ফোনটি দেখতে পাচ্ছেন। আর এটা ভেরিয়েন্ট হচ্ছে 64 GB, রেড কালার একটি ফোন, অ্যান্ড্রয়েড 1 এর সাথে চলতেছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ফোন। এটার প্রাইসটা কত? 12,000 টাকা। আচ্ছা, অনলি 12,000 টাকায় এই ফোনটি পেয়ে যাবেন। পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে দেখতে পাচ্ছেন, ফুল ফ্রেশ অবস্থায় আছে ফোনটি। আচ্ছা, এগুলো ফোনের সাথে কি আপনারা বক্স দিবেন? আচ্ছা, সবগুলোর সাথে বক্স পাবেন না, কিছু কিছু ফোনের সাথে আপনারা বক্স পেয়ে যাবেন। এর সাথে কি বক্স আছে? আচ্ছা, এটার সাথে বক্স পাবেন না আপনারা। এরপরে যে ফোনটি দেখাচ্ছি এটা হচ্ছে স্যামসাং S7, আর এটা ভেরিয়েন্ট হচ্ছে 4 GB, সিলভার কালার একটি ফোন দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটি ফোন। সামনের লুকটা দেখতেছেন, মোটামুটি ফুল ফ্রেশ অবস্থায় আছে। একটা ভেরিয়েন্ট হচ্ছে 4 GB, এটার প্রাইসটা কত? 13,500 টাকা। অনলি 13,500 টাকা আপনারা এই ফোনটি কিনতে পারবেন, যে ফোনটি বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ অবস্থায় আছে। এরপরে যে ফোনটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ওয়ান প্লাস 60, আর এটার ভেরিয়েন্ট হচ্ছে 6128 GB। ফোনটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার একটি ফোন, আর পিছনে ডুয়েল ক্যামেরা সেটা ব্যবহার করেছে। এটা কি ফিঙ্গারপ্রিন্ট কি আন্ডার ডিসপ্লে না? আচ্ছা, ডিসপ্লে নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে। আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন নস ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ব্যবহার করা হয়েছে। ফোনটি মূলত ফুল ফ্রেশ অবস্থা আছে, দেখতে পাচ্ছেন ফোনটি ব্ল্যাক কালার একটি ফোন। প্রাইসটা কত রাখতেছেন? আচ্ছা, এটি সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করেছে, দেখতে পাচ্ছেন। আর প্রাইস হচ্ছে অনলি 30,000 টাকা। 30,000 টাকা আপনার ওয়ান প্লাস 60 পেয়ে যাচ্ছেন 6128 GB। এরপরে যে ফোনটি দেখাচ্ছি এটা হচ্ছে পোকো ফোন F1, 6/64 GB। ফোনটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ফোন, শাওমি পোকো ফোন F1, 6/64 GB। পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, আর ডুয়েল LED ফ্ল্যাশ লাইট, নিচে টাইপ সি পোর্ট দেখতে পাচ্ছেন। এটার সাথে বক্স হবে? আচ্ছা, এর সাথে বক্স পাবেন না আপনারা, শুধু অনলি ফোন পাবেন আপনারা। ফোনটি কিন্তু ফুল ফ্রেশ অবস্থা আছে। এর সাথে আপনারা চার্জার পেয়ে যাবেন, কিন্তু সবগুলো ফোনের সাথে কি চার্জার দিবেন? আচ্ছা, সবগুলো ফোনের সাথে আপনারা চার্জার পেয়ে যাবেন, যে ফোনগুলো আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন সবগুলো ফোনের সাথে আপনারা চার্জার পেয়ে যাবেন। আর যেগুলো সেটা বক্স আছে ওগুলো ফুল বক্স আপনারা পেয়ে যাবেন। একটা ভেরিয়েন্ট হচ্ছে 6/64 GB পোকো ফোন A1, এর প্রাইসটা কত? 18,000 টাকা। আচ্ছা, অনলি 18,000 টাকা আপনারা এই ফোনটি কিনতে পারবেন, পোকো ফোন F1। এরপরে যে ফোনটি দেখাচ্ছি এটা হচ্ছে Redmi Note 7 Pro, আর এটার ভেরিয়েন্ট হচ্ছে 4/64 GB। ফোনটি দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু গ্লাস, গরিলা গ্লাস ব্যবহার করেছে, ডুয়েল ক্যামেরা সেটআপ, 48 MP ক্যামেরা, আর পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আপনারা দেখতে পাচ্ছেন। আসলে খুবই জোস একটি ফোন শাওমি Redmi Note 7 Pro, আর মোটামুটি ফুল ফ্রেশ অবস্থায় আছে ফোনটি। ভেরিয়েন্ট হচ্ছে 6/64 GB, 4/64 GB। আর এটার প্রাইসটা কত রাখতেছেন? 16,000 টাকা। আচ্ছা, অনলি 16,000 টাকা আপনারা এই ফোনটি কিনতে পারবেন। এটার বক্স আছে এর সাথে? আচ্ছা, এর সাথে আপনারা বক্স পেয়ে যাবেন না, আপনার কিছু কিছু ফোনের সাথে আপনারা বক্স পেয়ে যাবেন, চার্জার তো আছে না, যেটার সাথে আপনার চার্জার পেয়ে যাবেন, সবগুলো ফোনের সাথে আপনার চার্জার সহ পেয়ে যাবেন। তো এই ফোনগুলো কিনতে হলে অবশ্যই আপনার ভিডিওর স্ক্রিনে বর্তমান যে অ্যাড্রেস এবং নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আমার ভিডিও ডেসক্রিপশনে যে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া আছে আপনারা ওখান থেকে এসে এই ফোনগুলো কিনতে পারেন। তো যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই টিক দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য।